ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েকদিন আগে মারা যায় বোন রুমা। ছোট ভাগ্নি ঘরে থাকায় পরিবার দোলাভাইয়ের সাথে শালির বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইচ্ছে না থাকার পরও জোর করে দোলাভাইয়ের সঙ্গে শালিকে বিয়ে দেওয়ায় ওই রাতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে শালিকা। অপ্রত্যাশিত করুণ এই ঘটনায় শোকাহত সবাই। দোলাভাইয়ের সাথে জোর করে বিয়ে দেওয়াতে বিয়ের রাতে শালিকার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার এই মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটে গাজীপুরের কাপাসিয়া উপজেলার শ্যামবাড়ি এলাকায়। জানা যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে রুমা এক বছর বয়সের শিশুকন্যাকে রেখে মারা যায়। দুই পরিবার এই মহাবিপদে, বিশেষ করে ছোট্ট শিশুটির জন্য মনিরের শালির সাথে তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরিবার ও মনির রাজি থাকলেও বিয়েতে ইচ্ছে ছিল না ঝুমার। ছোট ভাগ্নিটাকে মায়ের মতো দেখার জন্য সবার ঝুমাকেই পছন্দ, কিন্তু এই বিয়েতে কোনো মতে রাজি হতে চায় না সে। তারপরও তাকে জোর করে বিয়ে দেওয়ায় ওই রাতেই জেদি মেয়েটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিশোরী মেয়েটি এমন একটি নিষ্ঠুর কাজ করবে তা ভাবতে পারেনি কেউ। এতিম ভাগ্নির জন্য তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়েছিল মাত্র সপ্তাহখানেক আগে বড় মেয়ে, তারপরে গতকাল ছোট মেয়ে, দুজনের মৃত্যুতে শোকে ভেঙে পড়ে উভয় পরিবার। দর্শক, শিশু ভাগ্নির কথা চিন্তা করে দোলাভাইয়ের সাথে শালির বিয়ে দেওয়ার শালির ফাঁস নিয়ে মরার ঘটনায় আপনি কাকে নিয়ে কি বলতে চান তা কমেন্ট করে জানান।